আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমাদের আজকে এই রিটেন ম্যাথ কোর্সের যে ওরিয়েন্টেশন ক্লাস এই ওরিয়েন্টেশন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আকবর স্যার। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং সকলেই ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমাদের আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা যারা যারা এই ক্লাসটিতে অংশ নিয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবেন, যাতে আরো অনেকেই এই আজকের এই ফ্রি ক্লাসটি উন্মুক্ত ক্লাসটিতে সকলে অংশগ্রহণ করতে পারে। যদিও আমাদের এই কোর্সটি সম্পূর্ণ প্রাইভেট কোর্স, এরপরেও আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের অনুরোধে, অনেকের অনুরোধ ছিল যে তারা একটি ক্লাস দেখে দেন হচ্ছে সিদ্ধান্ত নেবেন, এই জন্যই আমরা আজকের ক্লাসটি উন্মুক্ত রেখেছি আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন বা তাদের সাথে শেয়ার করে দেবেন ক্লাসটি, যাতে করে তারা এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারে। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা শুরু করব। একটু কনফার্ম করবেন আমাকে যে আপনারা সকলেই আমার বোর্ড এবং আমার সাউন্ড দুটোই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি। অনেকেই সংযুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে আমাদের এই রিটেন বিসিএস ম্যাথ কোর্স যেটা, বা আমরা রিটেন ম্যাথ কোর্স, এই ম্যাথ কোর্সটা আমাদের কি কাজে লাগবে বা আমরা কেনই এই রিটেন ম্যাথ কোর্সটা করব, তো এই সম্পর্কে আমি আপনারা বিস্তারিত জানেন, এরপরে আমি আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করতে চাচ্ছি এই আর কি। তো প্রথমেই আসি যে বিসিএস পরীক্ষা, বর্তমানে এই বিসিএসটা হচ্ছে আমাদের কাছে একটা স্বপ্ন, অর্থাৎ আমরা কিন্তু কঠোর পরিশ্রম করি প্রত্যেকেই আমাদের এই স্বপ্নের কাঙ্ক্ষিত যে স্বপ্ন পূরণের জন্য বা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বা আমাদের যে স্বপ্ন পূরণ, যে কাঙ্ক্ষিত একটা বিসিএস ক্যাডার হব এই লক্ষ্যে সবাই কঠোর পরিশ্রম করছি। ওকে, তো আপনারা সকলেই আমার সাথে একমত হবেন নিশ্চয়ই যে আমরা যারা এই কঠোর পরিশ্রম করছি, অধিকাংশ স্টুডেন্ট, প্রায় 90% বলা যায়, এরা পরিশ্রম করে মানে কোন দিকে, এই বিসিএস এর কোন পার্টের দিকে সব থেকে বেশি পরিশ্রম করে। অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন যে আমরা সকলেই এই বিসিএস প্রিলি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করে প্রস্তুতি গ্রহণ করি। আমরা চিন্তা করি যে এই বিসিএস প্রিলি পাশ করতে পারলেই আমি পাশ, এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার মধ্যে চলে আসছে অনেকের, যার কারণে আমরা কিন্তু একদম শুরু থেকেই বিসিএস প্রিলিমিনারির যে সাবজেক্টগুলো আছে বা যে সিলেবাসটা আছে এটা নিয়ে একটু বেশি প্রিপারেশন নিতে থাকি। এবং আমার এই দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আপনারা যারা ক্লাস করছেন, এই মুহূর্তে যারা ক্লাস করছেন, এদের মধ্যে থেকেও যদি আমি একটা পরিসংখ্যান করি বা একটা জরিপ করি, দেখা যাবে যে অধিকাংশ স্টুডেন্টের বাসায় রিটেন সাবজেক্টের মানে আমাদের বিসিএস রিটেনের কোনো বই নাই। অধিকাংশ স্টুডেন্টের বাসায় কিন্তু এইটা দেখতে পারবো, এবং আশা করি যে আপনারাও আমার সাথে একমত হবেন যে আপনাদের অধিকাংশের বাসায় দেখা যাবে যে এই বিসিএস রিটেন প্রস্তুতির জন্য হয়তো কোনো গাইড বই বা অন্য কোনো বই এখনো আমরা জোগাড় করি নাই। ম্যাক্সিমামের বাসায় কিন্তু এই প্রিলিমিনারির বইগুলো আছে, একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমরা শুরু করেছি। তো যাই হোক, এই যে একটা গ্যাপ তৈরি করে ফেলতেছি আমরা, যে প্রিলির সাথে এবং রিটেনের সাথে কিন্তু একটা গ্যাপ অলরেডি শুরু হয়ে গেল, যে আমরা বছরের পর বছর, বছরের পর বছর ধরে শুধুমাত্র একটাই প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে প্রিলিমিনারির জন্য। তাহলে কি রিটেনটা কি আমাদের কাজে লাগবে না? এই বিসিএস পরীক্ষাটা, এটা কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের তিনটা পরীক্ষার সমন্বয়, অর্থাৎ প্রিলিমিনারি, দেন রিটেন, এরপর ভাইবা, এই তিনটা পরীক্ষার সমন্বিত একটা পরীক্ষা হচ্ছে এই বিসিএস পরীক্ষা। তো এই প্রিলিমিনারি পরীক্ষা যেটা, এই পরীক্ষাটাতে আপনাকে পাশ করানো হয়, অর্থাৎ আপনাকে পাশ করিয়ে দেওয়া হয়, আর বাকি যে পরীক্ষা দুটো আছে, রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, এই পরীক্ষা দুটোতে আপনাকে কিন্তু পাশ করতে হয়। অবাক লাগছে নিশ্চয় যে পাশ করিয়ে দেয় আবার কিভাবে? হ্যাঁ, আমি এটা এই জন্যই বললাম, আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে হয়তো 90 পেয়েছেন, সে 90 পেয়ে আপনি পাশ করে গেলেন, আবার পরবর্তী বিসিএস এর জন্য আবার প্রিলিমিনারি পরীক্ষা দিলেন, তখন দেখা গেল যে একজন 120 পেয়েও পাশ করতে পারলো না,
একজন একটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে একটা পরীক্ষায় 90 পেয়ে পাশ করে গেল, আর পরের পরীক্ষাটাতেই ঠিক সে 120 মার্ক পেয়েও বা 110 মার্ক পেয়েও পাস করতে পারলো না। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে যে আমাদের 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে, এই 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা একটা কাট মার্ক নির্ধারণ করে দেয়। আমরা যত সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের যেই পরীক্ষার ফলাফল, এই ফলাফলটাকে বিবেচনা করে পিএসসি একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট সেখানে টেকায়, একদম নির্দিষ্ট সংখ্যক, যে না আমি আমরা এবছর এত হাজার স্টুডেন্ট নিব বা এত হাজারকে পরীক্ষায় টেকাবো, তো এত হাজার টেকানোর জন্য আমার কাট মার্ক কত হতে পারে? 95। ওকে, তার মানে 95-এর নিচে যারা পেয়েছে সবাই ফেল, 95-এর উপরে যারা পেয়েছে বা 95 যারা পেয়েছে এরা পাস, প্রিলিমিনারি পাস করে গেল। তার মানে এখানে কিন্তু আমরা এই নাম্বারের ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, যে আমাদের একটা নির্দিষ্ট মার্ক পেলেই আমি পাস করে যাব এটা কিন্তু এখানে বলা যাচ্ছে না। কিন্তু এই রিটেন পরীক্ষা যেটা, যেটা আপনার মূল পরীক্ষা, যেটা আপনার এই ক্যাডার পাওয়ার একদম সব থেকে বেশি প্রভাব ফেলবে যে পরীক্ষাটা, যে রেজাল্টটা, এই পরীক্ষাটাতে কিন্তু আপনাকে অবশ্যই পাস করতে হবে। এখানে আমাদের নির্দিষ্ট নম্বরের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক নম্বর পেয়ে বা একটা নির্দিষ্ট শতাংশ নম্বর পেয়ে আমাদেরকে কী করতে হবে? উত্তীর্ণ হতে হবে। যদি উত্তীর্ণ হই তাহলেই ভাই ভাই অংশগ্রহণ করতে পারবো। তার মানে এখানে কিন্তু আপনার একটা সুযোগ আছে যে না আপনি এই লেভেলটা যদি ক্রস করে যান সেক্ষেত্রে আপনি অবশ্যই কী করতে পারবেন? পাস করতে পারবেন। ওকে, তার মানে এই যে আমরা রিটেন এবং প্রিলি এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য অলরেডি পেয়ে গেলাম, দুটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রিলি পরীক্ষাতে আমাদের নির্দিষ্ট কোনো কাট মার্ক বা এই মার্কের কোনো লাইন নাই, সীমারেখা নাই, কিন্তু রিটেনের জন্য আমাদের একটা সীমারেখা তৈরি করে দেওয়া আছে যে এত মার্ক পেলে আমি পাস করে যাচ্ছি। তার মানে আমাকে কি করতে হবে? এই রিটেনের প্রিপারেশনটাও নিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে যে আমি যদি রিটেনের প্রিপারেশন নিতে যাই, একদম প্রাথমিক পর্যায় থেকে যদি আমি রিটেনের প্রিপারেশন নিই, সেক্ষেত্রে কি আমার প্রিলির প্রিপারেশন খারাপ হয়ে যাবে? এটা অনেক স্টুডেন্টেরই ধারণা, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই ধারণা যে আমাদের প্রিলির প্রস্তুতিটা খারাপ হয়ে যাবে। এবং আরও সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাই যে আমরা যারা স্টুডেন্টরা আছেন, আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট, যদির উপর নির্ভর করে থাকেন, যদি যদির উপর নির্ভর করেন কিভাবে, এই বিসিএসটা আপনাদের একটা স্বপ্ন, এই স্বপ্নটা আপনারা পূরণ করতে চান প্রত্যেকেই, কিন্তু পূরণ করার মধ্যে আমরা একটা যদি লাগিয়ে দিচ্ছি। এই যদিটা হচ্ছে যদি আমি প্রিলিমিনারি পাস করি তাহলে দেখা যাবে, তখন পরে রিটেন পারমানেন্ট মানে রিটেনের প্রস্তুতি নিয়ে নেব, যদি আমার প্রিলিমিনারি পরীক্ষাটা ভালো হয় সেক্ষেত্রে আমি রিটেনের প্রস্তুতি নিব, এখন খামোখা রিটেন করে সময় নষ্ট করতে যাব না। এই যে একটা ধারণা আমাদের যুগ যুগ ধরে আমাদের মধ্যে চলে আসছে, যার কারণে দেখা যাচ্ছে প্রিলিমিনারি পাস করার পরেও রিটেনে গিয়ে আশানুরূপ একটা ফলাফল করতে পারা যায় না। ওকে, তো আমি আপনাদের কমেন্টগুলো নিব, অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ব, তার আগে আমি একটু আলোচনা করে দেন আপনাদের যেই প্রশ্নগুলো আছে অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই প্রিলির পাশাপাশি রিটেন প্রস্তুতিটা নেওয়া দরকার। এখন আসি যে আমরা যদি রিটেন প্রস্তুতি নেই সেক্ষেত্রে আমাদের প্রিলিমিনারির কি প্রস্তুতিতে ক্ষতি হয়ে যাবে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, গণিত নিয়ে দিচ্ছি না, ধরলাম যে আমরা পদ্মা সেতুর দৈর্ঘ্য কিন্তু পড়ি, যে এই পদ্মা সেতুর দৈর্ঘ্য এত কিলোমিটার পড়লেন, এটা হচ্ছে আপনি মুখস্থ করলেন কিসের জন্য? প্রিলিমিনারি পরীক্ষার জন্য। বাট আপনি যদি এই পদ্মা সেতু নিয়ে একটা অনুচ্ছেদ আকারে নিজে নোট করে পড়েন, অথবা যে কোনো বই থেকে একটা অনুচ্ছেদ যদি মুখস্থ করেন বা আপনি আপনার আয়ত্তে রাখেন, জাস্ট একটা পদ্মা সেতু সম্পর্কে যাবতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়টুকু আপনি পড়ে নিলেন, তো এটা থেকে আপনার কী বেনিফিট হচ্ছে? আপনার এই ছোটোখাটো যত প্রশ্ন আছে এই অনুচ্ছেদের মধ্যে তো পদ্মা সেতুর দৈর্ঘ্যও আছে, এবং পদ্মা সেতুতে কতটুকু পিলার আছে বা আদারওয়াইজ অন্যান্য যেই জেনারেল নলেজ ভিত্তিক যে কোশ্চেনগুলো হতে পারে সব টাইপের কোশ্চেনগুলো কিন্তু আপনার ওই অনুচ্ছেদের মধ্যে চলে আসলো। পাশাপাশি আপনার সুবিধাটা কী হলো? আপনার কিন্তু রিটেন পড়াটা গোছানো হয়ে গেল, যে আপনার যখন এই বাংলাদেশ বিষয়গুলির জন্য পড়তে হবে নতুন করে আবার, তখন কিন্তু এই বিষয়টা আপনার কাছে নোট করা রয়ে গেল। প্রত্যেকটা সাবজেক্ট যদি এই যে যেই টপিকগুলো মিল আছে, যে টপিকগুলোর সাথে আপনার রিটেন এবং প্রিলিমিনারি দুইটার বিষয়বস্তুগুলো মিল আছে, এগুলোকে যদি আপনি প্রথম থেকেই নোট করে করে পড়তে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রিলিমিনারি পরীক্ষাটা আপনার হাজার গুণ বেশি ভালো হবে। আগে যখন শুধু প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিতেন, এখন যদি আপনি রিটেনের পাশাপাশি রিটেনের প্রস্তুতিটা নিতে থাকেন,
সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার এই পিলির পরীক্ষাটা আরো দ্বিগুণ ভালো হবে, কারণ আপনার পুরো সিলেবাসটা থাকবে একদম সাজানো গোছানো আপনার নিজের মতো করে। ওকে, এটা হলো একটা বিষয়। আজকে আমরা গণিতের কয়েকটা অঙ্ক দিয়ে দেখাবো যে না, এই অঙ্কগুলো যদি আমরা রিটেনে করি সেক্ষেত্রে এই অঙ্কগুলো আমাদের পিলির ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে। এই রিটেন প্রস্তুতিটা হচ্ছে আপনার বেসিককে স্ট্রং করবে, পিলির প্রস্তুতিটা আপনার বেসিককে স্ট্রং করবে না, কারণ আপনি চাইলে ওটা হচ্ছে মুখস্থ নির্ভর পড়াশোনার মতো হয়ে যাবে, এমসিকিউ, ওই গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছি তো পড়েই যাচ্ছি এরকম। ঠিক আছে, মাঝে মধ্যে দেখা যায় যে অনেকে অঙ্কের উত্তর পর্যন্ত মুখস্থ করে ফেলে, যে অঙ্কের প্রশ্ন এটা, উত্তর এটা, এই প্রশ্ন আসলে এই উত্তর, এই প্রশ্ন আসলে এই উত্তর, একদম এরকম করে অঙ্কের প্রতি মুখস্থ, মানে মুখস্থ বিদ্যাটা প্রাধান্য দিচ্ছি আমরা বেশি। কিন্তু ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে পরীক্ষায় কিন্তু আপনার আশানুরূপ আপনি যতটুকু পরিশ্রম করেছেন আপনার পরিশ্রম অনুযায়ী আপনি ফলাফল করতে পারছেন না। ওকে, তো এর একটা সমাধান হতে পারে যে না, আপনারা যদি প্রিলির প্রস্তুতি নিতে থাকেন, যারা 40তম 41তম 42তম পর্যন্ত তো শেষ হয়ে গেল, সামনে আমাদের 41তম রিটেন পরীক্ষা আছে, এরপরে যারা 43তমর জন্য প্রস্তুতি নিচ্ছেন, শুধুমাত্র প্রিলিমিনারির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কি এই রিটেন কোর্সটা আপাতত দরকার? নাই, অবশ্যই দরকার আছে। যেই বিষয়টা বললাম, আপনারা যদি এখন থেকে শুরু করেন তাহলে দেখা যাবে যে আপনার কোর্সটা পুরো গোছানো হয়ে যাবে। আবার অনেকেই আমাকে মেসেজ করে যে ভাই, আমি তো অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, ফোর্থ ইয়ারে পড়ি, বা আমি মাত্র অনার্স শুরু করেছি, তো আমি কি এই কোর্সটা করতে পারি? বিশেষ করে এই যে যেই বেসিক কোর্সটা, মানে রিটেন ম্যাথের যে কোর্সটা, এই কোর্সের যতগুলো সিলেবাস আছে, এই কোর্সের জন্য এই সিলেবাসের যেই টপিকগুলো আছে, এই টপিকগুলোই তো আমাদের প্রিলিমিনারির জন্য আছে নাকি? তো এই টপিকগুলোই যেহেতু প্রিলিমিনারির জন্য আছে, দু একটা টপিক ছাড়া, যেমন আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতির শুধুমাত্র স্থানাঙ্ক পার্টটা আছে হচ্ছে আমাদের মেন্টাল এবিলিটির মধ্যে, কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতির ওইটা আমাদের সাধারণত প্রশ্ন হয় না প্রিলিমিনারিতে। ওকে, তো যাই হোক, তো যেই টপিকগুলো অধিকাংশ প্রায় 99% টপিকগুলো মিল আছে, তো এই টপিকগুলো যদি আমরা ধারাবাহিকভাবে একদম বেসিক থেকে শিখতে শিখতে যাই, হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, তো আপনারা যদি একদম যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছেন, তারা যদি এখন থেকে এটাকে নোট করে 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 একটা আপনার পড়াটাকে গুছিয়ে নেন, জাস্ট আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে, আপনি যখন চাকরির প্রস্তুতি গ্রহণ শুরু করবেন আপনার কিন্তু তখন সুন্দর একটা নোট তৈরি হয়ে গেল, নিজস্ব নোট, ঠিক আছে, তো তখন আমার মনে হয় যে আপনার প্রস্তুতি গ্রহণ করতে আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা যারা চিন্তা করি যে না, আগে রিটেন পাস করি, যদি রিটেন পাস করি, যদি রিটেন সরি যদি প্রিলিমিনারি পরীক্ষা ভালো হয় তাহলে আমি রিটেনের প্রস্তুতি নিব, যদি রিটেনের প্রস্তুতি ভালো হয় দেন আমি ভাইভার প্রস্তুতি নিব, আসলেই কি ওই নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে সঠিকভাবে প্রস্তুতিটা গ্রহণ করা সম্ভব হয়? আসলে হয় না, ঠিক আছে। তখন দেখা যায় যাদের বেসিক স্ট্রং ছিল তারাই এই রিটেন পরীক্ষাগুলোতে ভালো করে, আর যারা শুধুমাত্র প্রিলিমিনারির পিছনে পড়েছিলাম তাদের পক্ষে কিন্তু রিটেনে পাস করতে পারবেন, কিন্তু ভালো একটা মার্ক তোলা অনেক কঠিন হয়ে যাবে। আমার এই কোর্সটাতে অনেকেই অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 37তম বিসিএস ক্যাডারও আছেন, যারা হয়তো শিক্ষা ক্যাডারে আছেন এরকম একজনও জয়েন করেছেন এই কোর্সটাতে, এরপরে 40তম ভাইবা দিচ্ছেন এমন কয়েকজন জয়েন করেছেন, 40তম ভাইবা দিচ্ছেন, 41তম প্রিলিমিনারি পরীক্ষাটা ভালো হয়েছে, তারা নিশ্চয়ই আমার সাথে একমত পোষণ করবেন। আপনারাও যখন প্রথমবার প্রস্তুতি নিয়েছিলেন, যদি আপনারা রিটেন প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রিটেন পরীক্ষা আশানুরূপ হয় নাই কিন্তু, তাই না? তো আশা করি প্রত্যেকে আমার সাথে এই বিষয়টাতে একমত হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ফার্স্ট ইয়ারে থাকুন, সেকেন্ড ইয়ারে থাকুন, থার্ড ইয়ারে থাকুন, আর হচ্ছে আপনার এই 43তম ফার্স্ট বিসিএস হোক না কেন, আপনারা যদি বিসিএসটা আপনার অ্যাম্বিশনকে ধরে নেন, মানে অ্যাম্বিশন হিসেবে ধরে নেন, অথবা বিসিএসটা আপনার স্বপ্ন হিসেবে ধরে নেন যে না, আমার টার্গেট হচ্ছে বিসিএস, এর মধ্যে কোনো যদি যদি নাই, যদি আমি এটা করি, যদি ওইটা করি, এই সমস্ত কিছু নাই, যে আমি টার্গেট হচ্ছে বিসিএস, আমার বিসিএস যে কোনোভাবেই হোক এই বিসিএস পরীক্ষায় পাস করে একটা বিসিএস ক্যাডার হতে হবে, কাঙ্ক্ষিত ক্যাডারে পৌঁছাতে হবে, যদি আপনার লক্ষ্য এটা থাকে তাহলে অবশ্যই আপনি এখন থেকেই প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা তিনটার প্রস্তুতি নিতে থাকবেন। হ্যাঁ, এখন বলি যে ভাইবার প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। ভাইবা হচ্ছে নিজেকে জাস্ট প্রস্তুত করা, যে আপনি কথা বলা, যে আমি যে যেমন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার সামনে আপনারা প্রায় এখন কয়েকশো মানুষ আছেন, এর পরবর্তীতে দেখা যাবে যে এই ক্লাসটি কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। ওকে, তো আমাদের অনেকের মধ্যেই একটা জড়তা কাজ করে, যে ক্যামেরার সামনে দাঁড়ালে অথবা চার পাঁচজন আছে, হঠাৎ করে বলা হলো, বন্ধুদের মধ্যেও
আপনারা সবাই মিলে বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছেন, হয়তো কাউকে হঠাৎ করে বলা হলো এই তুই কিছু বলতো, সে কিন্তু সারাক্ষণ কথা বলতেছে, কিন্তু যখন কয়েকজনের সামনে তাকে উপস্থাপন করার জন্য তুলে নিয়ে আসা হলো তাকে, তখন কিন্তু সে আর মুখ থেকে ওরকম কথা বের করতে পারছে না, মানে একটা জড়তা কাজ করছে। তো এই জড়তা গুলো এখন থেকে আপনাকে কাটিয়ে তুলতে হবে, না হলে আপনি ভাই ভাই গিয়ে আশানুরূপ আপনার যেই ভাইবার পরীক্ষাটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি দিতে পারবেন না, বা আপনার মধ্যে যে জ্ঞানটুকু আছে সেই জ্ঞানটুকু আপনি তুলে ধরতে পারবেন না, মানে এক কথায় আপনার 100% আপনি কখনোই সেখানে উপস্থাপন করতে পারবেন না। এই জন্য আপনাকে আপনার লক্ষ্য যখন থেকে নির্ধারণ করবেন তখন থেকে আপনাকে প্রিপেয়ার হতে হবে। আশা করি আমি বিষয়গুলো আপনাদের একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আমি জাস্ট আপনাদের কিছু কোশ্চেন দেখছি। আচ্ছা, রিয়াজুল ইসলাম রিয়াজ আছেন আমাদের সাথে, তিনি কিন্তু 38তম বিসিএস ক্যাডার হয়েছেন অ্যাকাউন্টসে। তো সেক্ষেত্রে এখন মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে ঢাকায় পোস্টিং পেয়েছেন। তো তিনিও কিন্তু আমার সাথে একমত পোষণ করেছেন, তিনি জানাচ্ছেন যে এটা সত্য যে নোট করলে একই নোট প্রিলি এবং রিটেন দুটাতেই কাজে লাগে। তার কিন্তু নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তিনি আমার সাথে এই মতামতটা শেয়ার করেছেন। আচ্ছা, রাইহান কবির ভাই আছেন আমাদের সাথে, তিনি জানিয়েছেন যে শতভাগ সত্য কথা, রিটেনের অনেক পড়াই, পিলিতে একটু গুছিয়ে পড়লে রিটেনে কষ্ট হয় না, কারণ তিনি অনেকগুলো পরীক্ষায় হয়তো অ্যাটেন্ড করেছেন, এখন সেই জিনিসটা অবশ্যই তিনি উপলব্ধি করতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, রিয়াজুল ইসলাম রিয়াজ আমাদের উদ্দেশ্যে আরো একটা কমেন্ট করেছেন যে রিটেনের বাজারে কোনো বই আপ টু দা মার্ক নেই, কাজেই কোনো একক বইয়ের উপর কিন্তু নির্ভর করা যাচ্ছে না, যে আপনি একটা বই পড়ে এই রিটেন পরীক্ষায় পাশ করে যাবেন এমন কোনো বই কিন্তু আপনি বাজারে পাচ্ছেন না। ঠিক আছে, তারা যেহেতু এই ক্যাডার হয়ে গেছেন তো তারা যে অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করছেন সেটা কিন্তু আপনার বেশ কাজে লাগবে। আচ্ছা, রিটেন ক্লাসের নোটিফিকেশন কিভাবে পাবো আমরা? আচ্ছা, আমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে ফ্রি হচ্ছে, মানে অরিয়েন্টেশন ক্লাস আপনাদের জন্যই করা হয়েছিল, পরবর্তীতে আমাদের রিটেন কোর্সের ক্লাসগুলো আমাদের প্রাইভেট গ্রুপে হবে, সিক্রেট গ্রুপে হবে, যারা অলরেডি ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে, প্রায় 70 জনের মতো অলরেডি ভর্তি হয়েছে, তো এদেরকে নিয়ে অলরেডি আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি এবং আগামী শনিবারের মধ্যে সকলকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আপনারা চাইলে আগামী রবিবারের মধ্যে আপনাদের পেমেন্ট কমপ্লিট করে এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা তো যাই হোক, আপনাদের আরো কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। আচ্ছা, মুস্তাফিজুর জানাচ্ছিলেন যে নাইস ডিসিশন, হ্যাঁ, পাঠ্য বই থেকে রিটেনের প্রশ্ন কমন আসে কিনা জানতে চেয়েছেন। আমার এই গণিতের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো একদম সরাসরি পাঠ্য বই। আমাকে অনেকেই মেসেজ করে যে ভাই কোন বইটা কিনবো গণিতের জন্য, কোন বইটা কিনবো, এই রিটেন ম্যাথের জন্য আপনাদের পড়াবো হচ্ছে পাঠ্য বই। ঠিক আছে, মানে আপনাদের আবার সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব। ওকে, তো অবশ্যই আমি বই থেকে পড়াবো না, আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য বলবো, যে প্র্যাকটিস করার জন্য আপনারা অষ্টম শ্রেণী, নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এই তিনটা গণিত বই আপনাদের কালেকশনে রাখবেন। এই তিনটা গণিত বই থেকে আমরা সবগুলো টপিক আপনাদের সাথে শেয়ার করব, মানে কোন কোন টপিকটা আপনি কোন চ্যাপ্টার থেকে পড়বেন সেগুলো অবশ্যই আপনাদেরকে বলে দিব, যে কোন টপিক থেকে আমাদের কোন চ্যাপ্টার পড়লে কোন টপিকের প্রশ্নগুলো কমন পাওয়া যাবে, মানে একদম হুবহু সব পুরো বই পড়তে হবে না আপনাকে, এই চ্যাপ্টার ওয়াইজ দাগিয়ে দেওয়া হবে। ওকে, তো এটা ছিল আমাদের যে এই বিসিএস পরীক্ষার জন্য আমরা কি শুধু প্রিলি কোর্স করবো নাকি রিটেন কোর্স আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসবো এই রিটেনের সিলেবাসটা নিয়ে। রিটেনের আমরা জানি গণিত এবং মানসিক দক্ষতা, মেন্টাল এবিলিটি, টোটাল 50+50 100 মার্কের পরীক্ষা হবে। গাণিতিক যুক্তি ও মেন্টাল এবিলিটি বা মানসিক দক্ষতা এই দুটা থেকে আমাদের টোটাল 50+50 100 মার্কের পরীক্ষা হবে। তো যেখানে আমরা গাণিতিক যুক্তি অংশে 50 মার্কের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, এই যে 50 মার্ক। আচ্ছা, আপনারা যারা ক্লাস দেখছেন এই মুহূর্তে, যারা ক্লাস দেখছেন
প্রত্যেকেই তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে? তো আপনাদের মধ্যে কজন আছেন যারা অন্তত কোনো একটা রিটেন প্রশ্ন দেখছেন, কোনো একটা, সেটা মানে আমি ম্যাথের কথাই বলছি, সেটা হতে পারে 40তম, হতে পারে 38তম, হতে পারে 37তম বা 36তম, প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে এই প্রশ্নের প্যাটার্নগুলো কেমন ছিল, এই প্রশ্নগুলো কয়টা প্রশ্ন আসছে, একটা প্রশ্নে কত মার্ক ছিল, এইগুলো নিয়ে কখনো কি আপনারা অ্যানালাইসিস করেছেন বা কখনো কি একটা প্রশ্ন খুলে দেখেছেন? আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যান্সারটা আসবে নো, ঠিক আছে? আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করেছেন যে প্রিভিয়াস পিলি কোশ্চেন যেগুলো ছিল সেইগুলো গড়গড় করে মুখস্থ করে ফেলছেন, এই তো। কিন্তু কখনোই কিন্তু বই থেকে বা গাইড বই থেকেও এই প্রিভিয়াস একটা লিখিত কোশ্চেন বের করে দেখা হয় নাই যে না এই প্রশ্নটাতে আমাদের কি কি প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে আসে, এই প্রশ্নের প্যাটার্নটা কেমন, এই প্রশ্নটা কি আমাদের পিলি প্রশ্নের সাথে মিল আছে, আমরা কি প্রিলিমিনারের যেই পড়াটা পড়তেছি এই পড়াটা পড়লেই কি আমরা পরবর্তীতে এই লিখিত পরীক্ষার অঙ্কগুলোর অ্যান্সার করতে পারবো, টপিক তো একই, তাহলে পরবর্তীতে কি লিখিত পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করা যায়, আসলে কি করা যাবে, একটু প্রশ্নগুলো খুলে দেখি। আমার মনে হয় না যে আপনারা যারা এখন আছেন এদের মধ্যে, আচ্ছা 100% অবশ্যই দেখেন নাই, 100% কি 50% আমার মনে হয় না যে এই প্রশ্নগুলো নিয়ে কখনো দেখা হয়েছে, যদি আপনারা প্রথমবারের মতো প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে থাকেন, ওকে, তখন আমার মনে হয় না যে রিটেন প্রশ্ন নিয়ে কখনো ঘাটাঘাটি করা হয়েছে। তো এটা কিন্তু আমাদের একটা দুর্বলতা যে আমরা জানি না যে আমাদের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই প্রিলিমিনারি পাশ করলে যে আমরা নতুন একটা পরীক্ষায় অংশ নিব, তো এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কেমন, কোন প্রশ্নে কত মার্ক থাকে, কয়টা প্রশ্ন থাকে, কয়টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, কত ঘন্টা সময় থাকে, এই বিষয়গুলোই আমি জানি না, আমি কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে আমাদেরকে আপডেট হতে হবে। আমরা কেন করব এই কোর্স, তার কারণ হচ্ছে যে আমাদের এই বিষয় সম্পর্কে আমি প্রিলিতে টিকি বা না টিকি আমাকে এই বিষয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে যে না আমার প্রিলিতে যদি আমি টিকি তাহলে আমি এই ধাপে যাব। পরবর্তী ধাপের প্রস্তুতি আপনাকে এখনই গ্রহণ করতে হবে, ওকে? তো এই জন্যই আমরা এই কোর্সটি শুরু করেছি। এই কোর্সটি আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং কোর্সটিতে অংশগ্রহণের মাধ্যমে আপনাদের এই যে যে দুর্বলতাগুলো আছে ইনশাল্লাহ দুর্বলতাগুলো কেটে যাবে, ঠিক আছে? তো যেখানে ছিলাম আমরা যে 50 মার্কের গাণিতিক যুক্তির যে প্রশ্নগুলো হবে এই প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে হয়, আপনাদের সুবিধার জন্য আমি এখানে কয়েকটা টপিক লিখে দিয়েছি। বীজগাণিতিক সূত্র প্রয়োগ উৎপাদক বিশ্লেষণ, আমাদের বিগত প্রশ্নগুলো যদি দেখেন সেখানে দেখবেন যে আমাদের বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে মান নির্ণয়, তারপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, এই অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ছিল, ঠিক আছে? আর একটু বলে রাখি আপনাদের এই 50 মার্কের জন্য টোটাল 12 সেট প্রশ্ন থাকবে, 12টা প্রশ্ন থাকবে। এই 12টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের আবার ক খ এরকম অংশ থাকে, সেক্ষেত্রে দুইটাই 2.5 2.5 আড়াই আড়াই করে মার্ক থাকতে পারে, বা একটাই 2 আর একটাতে 3 এরকম মার্ক থাকতে পারে, আবার হুবহু একটা প্রশ্ন থাকতে পারে যেটাতে একটা প্রশ্নেই 5 মার্ক এরকমও থাকতে পারে। তো এই যে যে 12টা প্রশ্ন থাকবে এই 12টা প্রশ্ন থেকে আপনাকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, এই 10টা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নের মান হবে 5 5 10 50, এই হচ্ছে আমাদের প্রশ্নের যেই মান, পূর্ণ মান, এই পূর্ণ মানের মান বণ্টনটা বললাম। এই 12টা প্রশ্ন আমাদের কি কি টপিক থেকে হয়, সবসময় কি একই টপিক থেকে হয়, হ্যাঁ কিছু কিছু টপিক আছে একদম নির্দিষ্ট, এই টপিকগুলো থেকে যদি মানে সেই টর্নেডো হয়ে যায় এই টপিক চেঞ্জ করে না, এই টপিকের থেকে প্রশ্ন থাকেই, ওকে? তো এরকম একটা টপিক হচ্ছে যে বীজগাণিতিক সূত্র প্রয়োগ উৎপাদক বিশ্লেষণ। এরপর আমাদের আসে হচ্ছে বহুপদীয় সমীকরণ। তো এই বীজগাণিতিক সূত্র প্রয়োগ উৎপাদক বিশ্লেষণ এই মানগুলো হয়তো প্রিলিমিনারের জন্য আপনারা যেই যেটা প্র্যাকটিস করেছেন বা 9-10 যেটা প্র্যাকটিস করে আসছেন এটা আপনাদের কিছুটা কাজে লাগবে, এই অঙ্কটা হয়তো আপনি যদি একদম প্রিপারেশন নাও নেন সেক্ষেত্রে কিছু দূর আগাতে পারবেন, কিছু মার্ক তুলতে পারবেন যদি আপনার কপাল ভালো থাকে। এরপরে আসি বহুপদীয় সমীকরণ। এই যে বহুপদীয় সমীকরণ এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলোর জন্য আপনাকে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করতে হবে, কারণ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না এই চ্যাপ্টারটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন তারা এই চ্যাপ্টারটা পেয়েছিলেন হচ্ছে ইন্টারমিডিয়েটে গিয়ে, এখন এই বর্তমানে হচ্ছে 9-10 হায়ার ম্যাথের 5.1-এ কিছু অংশ তুলে আনছে, কিছু অংশ, পুরাটা না, অল্প কিছু অংশ নিয়ে আসছে, আর বাকি অংশগুলোকে যদি আপনার আয়ত্তে আনতে হয় তাহলে অবশ্যই
এই ইন্টারমিডিয়েটের বই পড়তে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এই বহুপদী সমীকরণ, এটা আপনাকে একবারে নতুনভাবে প্রিপারেশন নিতে হচ্ছে, মানে নতুন করে শিখতে হবে। ওকে, এরপরে আছে সূচক, এবং এখান থেকে প্রশ্ন থাকে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম থেকে আমাদের প্রিলিমিনারিতেও প্রশ্ন হয়, আবার রিটেন পরীক্ষাতেও প্রশ্ন হয়। তো প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো হয় সেগুলো থাকে খুব ছোট ছোট, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার করতে পারেন, কিন্তু রিটেন পরীক্ষার জন্য আমাদেরকে আরও একটু বিস্তারিতভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেটা আমরা আমাদের এই ক্লাসগুলোতে করাবো আপনাদেরকে। এবং প্রত্যেকটা টপিকের জন্যই আমাদের যেই গুরুত্বপূর্ণ সূত্র বা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক যদি থাকে সেগুলো আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। ওকে, এরপরে বিন্যাস সমাবেশ। এই বিন্যাস সমাবেশটা আমাদের প্রিলিমিনারির জন্য আছে, এবং আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই টপিকটি কিন্তু আপনাদের অনেকের কাছেই খুবই কঠিন একটা টপিক। যদি আপনি না বুঝে জাস্ট মুখস্থবিদ্যার মতো করে যদি এই অঙ্কগুলো করার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভুলে যাবেন। ওকে, তো এই বিন্যাস সমাবেশ প্রিলিমিনারিতেও আছে, রিটেনেও আছে। যদি আমরা রিটেনে ভালোভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে প্রিলির জন্য আপনাকে এক্সট্রাভাবে আর শ্রম দিতে হচ্ছে না। সম্ভাবনা একই বিষয়, এখান থেকেও প্রশ্ন থাকে, প্রিলিতেও থাকে, রিটেনেও থাকে। তার মানে আমরা যদি রিটেনে ভালো মতো প্রিপারেশন নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রিলিমিনারির কাজ হয়ে যাচ্ছে। সেট ও ভেনচিত্র, এই টপিকটা যতটা সহজ মনে হয় আমাদের কাছে আসলে কিন্তু এই টপিকটা অতটা সহজ না, বিশেষ করে রিটেন পরীক্ষার জন্য। যারা রিটেনের এই সেট এবং ভেনচিত্রের অঙ্কগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে এই অঙ্কগুলো দেখে অনেকে কান্নাও পেয়ে যায় পরীক্ষার হলে, যে চিন্তা করে যে আর কোনো টপিক থেকে না পারলেও এই সেটের অঙ্ক তো করে আসতে পারবো। তো এই সেটের অঙ্কগুলো যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন আসলে আমরা যতটা সহজ মনে করি এইটা এই এখান থেকে ততটা সহজ অঙ্ক আসে না। ত্রিকোণমিতি, নাইন টেনে করে আসছেন, এরপরে আর ধরা হয় না, এবং প্রিলিমিনারিতে আমাদের এই ত্রিকোণমিতি থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, ঠিক আছে? তো একদম আসে না সেটা কিন্তু না, যেমন 42 বিসিএসে কিন্তু ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসছে। তাহলে এই ত্রিকোণমিতি এই টপিকটা আমাদের নতুন করে আবার পড়তে হবে একদম। এখানে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, ত্রিকোণমিতিতে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে অনুপাতগুলোর সাহায্যে মান নির্ণয় প্রমাণ করা, এই অঙ্কগুলো তো লাগবেই। এছাড়াও এই 19 আপনারা দূরত্ব ও উচ্চতা নামে একটা চ্যাপ্টার পড়েছেন, দূরত্ব ও উচ্চতা। এটা হচ্ছে আমি একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে একটা গাছ, এই গাছের উচ্চতা দেওয়া আছে, এই গাছটা হয়তো ঝড়ে ভেঙে গেল, ভেঙে গিয়ে ভূমির সাথে গিয়ে 30 ডিগ্রি কোণ করলো, তাহলে কত উচ্চতায় ভেঙে গেছে বা কত দূরে এই ভূমিতে স্পর্শ করছে, এই টাইপের কিছু অঙ্ক কিন্তু করে আসছেন। অবনতি কোণ, উন্নতি কোণ, এই সম্পর্কিত। তো এইখান থেকে আমাদের একটা প্রশ্ন হয় এই ত্রিকোণমিতির দূরত্ব উচ্চতা, মানে এক সেট প্রশ্ন হবে, সেটা হতে পারে আপনার দূরত্ব উচ্চতা থেকে, হতে পারে সাইন থেটা কস থেটার যে অঙ্কগুলো আমরা নর্মালি করি ওই ফর্মুলা থেকেও আসতে পারে, ঠিক আছে? এরপরে তাহলে ত্রিকোণমিতিটাও আমাদের একদম আপ টু ডেট করতে হবে। জ্যামিতি, জ্যামিতির মধ্যে আমাদের দুইটা অংশ করতে হবে, এখানে তিনটা অংশ করতে হবে। একটা হচ্ছে যে আমাদের 19 আমরা উপপাদ্য মুখস্থ করে আসছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের উপপাদ্য, এখানে এসে আপনাদের সেই গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য পড়তে হবে। যেমন 40 বিসিএস একটা প্রশ্ন ছিল এমন যে একটা বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে, একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে এই বৃত্তে যদি আমরা দুইটা স্পর্শ কাটি, এই পি একটা বিন্দু, এই বৃত্তে পি এ আর পি বি দুইটা স্পর্শ অঙ্কন করছি, তো এই স্পর্শক দুইটি পরস্পর সমান, পি এ ইকুয়াল টু পি বি, এটা পরস্পর সমান, এটা কিন্তু 19 আপনারা পড়ে আসছেন, কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার কারণে আপনাকে যদি লিখতে দেয় হঠাৎ করে কিন্তু লেখাটা অসম্ভব হয়ে যাবে যদি আপনি নিজেকে প্রিপেয়ার না করেন। এরপর দ্বিতীয় আর একটা প্রশ্ন ছিল যে এই যে ওপি, মানে ও হচ্ছে আমাদের কেন্দ্র, ও কেন্দ্র, আর এই এবিটা হচ্ছে আমাদের কি বলি এটা, এটা হচ্ছে স্পর্শ জ্যা, এবিটাকে বলা হয় হচ্ছে স্পর্শ জ্যা, কারণ এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু হচ্ছে স্পর্শ বিন্দু, দুইটা স্পর্শ বিন্দুকে যেই রেখা ছেদ করছে এই রেখাটার নাম হবে স্পর্শ জ্যা। তো এখানে প্রমাণ করতে বলছে যে ওপি এই রেখাটা এই স্পর্শ জ্যা এবিকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্ন আসছে, এবং এরকম উপপাদ্য প্রায়ই আসে থাকি, তার মানে এই উপপাদ্যগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে
উপপাদ্য ছাড়া যেটা আপনাদের আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের কাছে অপরিচিত সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি যেটার মধ্যে আমাদের পড়তে হবে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। তো এখান থেকে আমাদের একটা প্রশ্ন থাকে, উপপাদ্য তো থাকবেই, উপপাদ্যের সাথে এই স্থানাঙ্ক জ্যামিতি থেকেও একটা প্রশ্ন থাকবে। যারা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, বা যারা দু একবার রিটেন পরীক্ষা দিয়েছেন এরা নিশ্চয়ই জানেন যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমাদের এখানে প্রশ্ন থাকবে। তো স্থানাঙ্ক জ্যামিতির এর আগে আরও দুইটা ক্লাস আমি নিয়েছি আপনাদের এই গ্রুপে এবং আমার এই পেজ থেকে। তো সেক্ষেত্রে যারা ক্লাসগুলো মিস করেছেন তারা এই অনলাইন স্টাডি রুম এই চ্যানেলে গিয়ে সহজেই ক্লাসগুলো করে নিতে পারবেন। ওকে, এরপরে আমাদের পড়তে হবে পরিমিতি। পরিমিতি আমরা নিশ্চয়ই জানি যে ঘনক, কোণক, তারপরে আয়তক্ষেত্র, আয়তকার, ঘনবস্তু ইত্যাদি নিয়ে, গোলক ইত্যাদি নিয়ে বিভিন্ন পরিমাপ নির্ণয়ের জন্য আমাদের প্রশ্ন হয়ে থাকে, যেটাকে আমরা পরিমিতি অংশে পড়ে আসছি। হায়ার ম্যাথে ঘন জ্যামিতি, আর জেনারেল ম্যাথের হচ্ছে পরিমিতি। তো এই টপিক থেকেও আমাদের প্রশ্ন হয়, ঠিক আছে, তার মানে এই টপিকটি পড়তে হবে। এরপরে আসি সবশেষে পাটিগণিত। এই পাটিগণিতটি আমাদের খুবই কমন, কারণ এখান থেকে পাটিগণিতের যে অংশগুলো আছে লাভ ক্ষতি, শতকরা, তারপরে হচ্ছে মুনাফা আসল, স্বাভাবিকভাবে এই টপিক তিনটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে রিটেন পরীক্ষায়। এই পাটিগণিতের অংশ থেকে এই তিনটা টপিক থেকে সব থেকে বেশি অঙ্ক আসে, এবং আর একটা হচ্ছে কাজ ও সময় নির্ণয়, কাজ ও সময় নির্ণয়, ঠিক আছে, যে আমাদের যে কয়েকটি কাজ এতদিনে করতে পারে, কয়েকটা কাজ এতদিনে করতে পারে, এই যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে সব থেকে বেশি আসে। এছাড়াও আমাদের অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, যেগুলো আমরা প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছি বা ওইখানে আমরা এমসিকিউ প্রশ্নের জন্য প্র্যাকটিস করেছি, ওই টপিকগুলোই আমরা যদি এখানে রিটেনের জন্য ভালো মতো প্র্যাকটিস করে যাই, একদম বেসিক লেভেলটা যদি স্ট্রং করে যাই, তাহলে কি প্রিলিমিনারি আমাদের জন্য আরও কঠিন হবে নাকি সহজ হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলো যদি আমরা রিটেনের জন্য প্রস্তুতি গ্রহণ করি, যদি এখান থেকে আমাদের বেসিকটা স্ট্রং করি, তো সেক্ষেত্রে কি আমাদের প্রিলিমিনারির জন্য আরও কঠিন হয়ে যাবে নাকি বিষয়টা সহজ হয়ে যাবে? অবশ্যই সহজ হয়ে যাবে, এবং আপনাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, 43তম বিসিএস এর আগে যথেষ্ট পরিমাণ সময় আছে। এই কোর্সটা শেষ করতে সময় লাগবে মাত্র 4 মাস, এই রিটেন কোর্সটা শেষ করতে সময় লাগবে মাত্র 4 মাস। প্রতি মাসে 12টা করে ক্লাস নেব, 4 মাসে 4 × 12 = 48টা ক্লাস, ঠিক আছে। এবং এরপরেও যদি আপনাদের আরও কিছু ক্লাসের প্রয়োজন হয় সেই ক্লাসগুলো নেওয়া হবে, তার জন্য কোনো ফি দিতে হবে না। যদি এক্সট্রা ক্লাস পরবর্তীতে নেই সেটার জন্য কোনো ফি দিতে হবে না, ঠিক আছে। তো এই 4 মাসে নিজেকে যদি আপনি প্রিপেয়ার করে নেন, একসাথে রিটেন এবং প্রিলিমিনারি দুইটা টেনশন থেকে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই টপিকগুলো ছিল হচ্ছে আমাদের সিলেবাসে। এখন আসি যে এই কোর্সটা মাত্র 250 টাকায় দিচ্ছি, তো এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো আমি সুবিধাটা আগে বলি। সুবিধাটা হচ্ছে এই, আমার কাছে এমন এমন কিছু মেসেজ আসে যেই মেসেজগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেন যে এই 250 টাকা এটা সামান্য পরিমাণ টাকা অনেকের কাছেই না, ঠিক আছে। আমার আপনার কাছে হয়তো অনেক সামান্য একটা টাকা মনে হতে পারে, কিন্তু এই টাকাটা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন অনেকেই আছেন যাদের কাছে এই 250 টাকা সামান্য কোনো অঙ্কের টাকা না। সেটা আমি যদি আমার মেসেজগুলো আপনাদেরকে দেখাতে পারতাম সেক্ষেত্রে আপনাদের বোঝানো সম্ভব হতো, ঠিক আছে। তো এই একটা লক্ষ্যেই, এবং আপনারা যারা টিউশনই করেন আমি নিশ্চিত যে আপনারা নিজেরাও কিন্তু এই 250 টাকায় কোনো স্টুডেন্টকে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, কোনো স্টুডেন্টকে কিন্তু 1 মাসে সার্ভিস দেন না, ঠিক আছে। তাহলে আমি কেন দিচ্ছি? শুধুমাত্র আপনাদের ওই মেসেজগুলা কারণে আমি এই কোর্সটাকে এত সর্বনিম্ন রেটে নিয়ে আসছি, ওকে, যাতে করে আপনাদের মতো যারা আছেন, মানে যারা খুব সমস্যার মধ্যে আছেন, তারা অন্তত এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি দীর্ঘদিন ধরে, প্রায় 1 বছরের বেশি সময় ধরে আপনাদের এই অনলাইনে, অর্থাৎ করোনার একদম শুরু থেকে অনলাইনে একদম সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়ে আসছি। তো ফ্রি সার্ভিসেরও একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো অসুবিধাটা আমি এইটার অসুবিধার সাথে মিলিয়ে দিচ্ছি। তো যেটা বললাম
যে অল্প পরিমাণ টাকা নিচ্ছি শুধুমাত্র যাতে আপনারা যাদের সামর্থ্য মানে কম, অর্থাৎ যারা খুবই বিপদের মধ্যে আছেন, তারা যাতে এই কোর্সটাতে অংশ নিতে পারেন, শুধুমাত্র তাদের জন্যই। ওকে, তাদের কথা বিবেচনা করে আমি এই কোর্সটা এটাতে নিয়েছি, কারণ আপনারা জানেন যে লিখিত পরীক্ষার এর আগের কোর্স কিন্তু আমি 2000 টাকা করে করিয়েছি, তো সেখানে মাত্র 250 টাকায় সুযোগ পেয়েছেন। এখন আসি যে অসুবিধা কোনটা। অসুবিধা হচ্ছে যে 250 টাকায় তো দিছি, তাহলে আজকে ক্লাস করলাম, ধর কালকে ক্লাস করব না, ক্লাসের নোটিফিকেশন আসছে, তারপর না আজকে ভালো লাগতেছে না, ক্লাস করলাম না, কারণ দিছেন কত, মাত্র 250 টাকা, যার কারণে আপনার কাছে এই ক্লাসের প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো এমনটা যেন না হয়। আপনারা যেই টাকাটাই দেন না কেন, আপনারা কখনোই মনে করবেন না যে না এটা অল্প পরিমাণ টাকা দিয়েছেন। আপনারা প্রত্যেকেই, যাদের সামর্থ্য আছে বা নাই, প্রত্যেকেই মনে করবেন যে না এটা এই 250 টাকাও আপনারা 250 টাকা দিয়ে করছেন না, মনে করবেন যে 2500 টাকা বা 3000 টাকা বা 4000 টাকা দিয়ে আপনারা এই কোর্সটি করছেন। এতটুকু গুরুত্ব যদি আপনারা দিতে পারেন ক্লাসে, মানে বেশি টাকা দিয়ে করলে যে গুরুত্বটা থাকতো আপনার, এই গুরুত্বটা যদি দিতে পারেন, তাহলে আশা করি আপনারা নিজেরা বেনিফিটেড হবেন। ওকে, এটা হচ্ছে একটা খারাপ দিক, যে টাকা কম থাকলে বা ফ্রি নিলে এই ক্লাসগুলোর প্রতি গুরুত্ব কমে যায়, সেটা যত ভালো মানের ক্লাস হোক। ঠিক আছে, যার কারণে মনে হয় যে একটা কোচিংয়ে দেখা যাবে যে অনেক বেশি টাকা নিচ্ছে আপনাদের, অনেক বেশি টাকা নিচ্ছে, মানুষ কিন্তু সেই কোচিংটার দিকে অগ্রসর হয় বেশি। কারণটা কি, তাদের একটা আস্থা থাকে, আস্থা তৈরি হয়ে গেছে, না এটা তো সস্তায় পাওয়া যাচ্ছে, এটার অবস্থা ভালো হবে না, ওইটা দামি, তার মানে ওইটা খুব বেশি ভালো হবে, আমরা সবাই ওই দিকে যাই। ঠিক আছে, তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা কোর্সটি শেষ করে দেখুন, তারপর হচ্ছে ডিসিশন দেবেন বা আপনাদের মতামত জানাবেন আপনারা, এটা হচ্ছে আপনাদের বিষয়। এবং দীর্ঘদিন ধরে যারা আমার ক্লাস করছে তারা নিশ্চয়ই মতামত নিজেরাই পেয়ে গেছেন অলরেডি, যে ক্লাসটি করলে আপনারা কতটুকু বেনিফিটেড হবেন কি না। ওকে, তো আপনাদের প্রতি জাস্ট এতটুকুই অনুরোধ থাকবে যে আপনারা কম টাকা এটা না ভেবে ক্লাসগুলোকে গুরুত্ব দিয়ে করবেন। ঠিক আছে, গুরুত্ব দিয়ে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এটা উপকারে আসবে। তো আমি আজকে জাস্ট এই টপিকগুলো থেকে কয়েকটা অঙ্ক দেখাবো। আজকে আমাদের এই এটা অরিয়েন্টেশন ক্লাস ছিল, যেটা নিয়ে আমাদের কোর্সটা কিভাবে আমরা সম্পূর্ণ করব সেই বিষয়ে আলোচনা করছি। তো কোর্সটি আমি আগেই বলেছি যে আমাদের 45 থেকে 48 বা 50টা ক্লাস নিব। আমাদের কোর্সটা সাজানো আছে হচ্ছে টোটাল 45টি ক্লাস, এই 45টি ক্লাসে সম্পূর্ণ কোর্সটি সাজানো আছে সবগুলো টপিক দিয়ে। ওকে, এবং এই সবগুলো টপিকের উপরে গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তুগুলো আছে, যেমন সূত্র, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন, মেসেঞ্জার গ্রুপে পিডিএফ ফাইল পাবেন। আর বাকি যেই বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে যখন ক্লাস নিব তখন আপনাদের নোট করে নিতে হবে। ওই যেটা বলেছে যে গুরুত্ব দিয়ে ক্লাস করতে হবে, তার মানে আপনাকে তখন খাতা কলম নিয়ে বসে এই বিষয়গুলো নোট করতে হবে। 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট ক্লাস হবে, সর্বনিম্ন 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের বাকি যে বিষয়বস্তুগুলো আছে এগুলো আপনারা নোট করতে পারছেন নিজেরাই। আর এই আগামী 1 মাসের জন্য আপনাদের কী কী ক্লাস হবে এটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এবং একটা রুটিন দিয়ে দেওয়া হয়েছে, যারা রুটিন পাননি তারা অবশ্যই আমাকে নক করবেন, আমি রুটিন দিয়ে দিব। এবং আমার আইডিতে, আমার এই পেজে এবং গ্রুপগুলোতে রুটিন অলরেডি আপলোড করা হয়ে গেছে, সেখান থেকে আপনারা রুটিনটা দেখতে পারবেন। প্রথমে আমরা নিয়েছি হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি নেওয়ার একটা কারণ আছে, যে প্রথমে আমরা ত্রিকোণমিতি দিয়ে কেন শুরু করব। ত্রিকোণমিতি দিয়ে শুরু করব, এই ত্রিকোণমিতিটা অনেকটাই সহজ, আবার অনেকটাই কঠিন, অন্যরকম হয়ে গেল কথাটা, তাই না? মানে অনেকের কাছেই খুব সহজ মনে হয়, অনেকের কাছেই কঠিন মনে হয়, আবার একজনের কাছেই অনেক সময় সহজ মনে হয়, কিছু সময় পরে আবার কঠিন মনে হয়। তো এই জন্য, এবং এই ত্রিকোণমিতি এটা আপনারা 9-10 প্রত্যেকেই করে আসছেন, আর্টস, কমার্স, সায়েন্স, যেই ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনারা কিন্তু এই ত্রিকোণমিতিটা করে আসতে হয়েছে, জাস্ট দীর্ঘদিনের একটা প্র্যাকটিস নাই। এই জন্য আমরা পরিচিত একটা টপিক থেকে শুরু করব, এবং যার মধ্যে কঠিন টপিকও আছে, মানে দূরত্ব, উচ্চতা, এই টপিকগুলো কিন্তু, বা আমাদের রিটেনে যেই অঙ্কগুলো আসে সব অঙ্কগুলো কিন্তু একদম সহজ না। তো আমরা বেসিক থেকে শুরু করব আলোচনা। তো এই আপনারা দেখেছেন যে এখানে 3টি ক্লাস রেখেছি ত্রিকোণমিতি, 3 দিন ক্লাস নেব এটার উপরে। ত্রিকোণমিতির পরে আমরা যাব হচ্ছে একটু, এটার থেকে একটু সহজে, বীজগাণিতিক সূত্র,
এবং প্রয়োগ উৎপাদক বিশ্লেষণ এটা। এরপরে আমরা এখান থেকে চলে আসবো সূচক লগারিদম। এই এক মাসের ক্লাস আপনাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী মাসের ক্লাসগুলো আপনারা আবার এই ক্লাসগুলো শেষ হওয়ার আগেই রুটিন পেয়ে যাবেন, ঠিক আছে? এভাবে করে টোটাল চার মাসের একদম সাজানো গোছানো সব কিছু আমার তৈরি করা আছে, সাজানো গোছানো রুটিনগুলো আপনারা পর্যায়ক্রমে পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে যারা ভর্তি হয়েছেন আপনারা, আপনাদের কাছে মনে হয় যে না আমি তো এক মাস ক্লাস করলাম, স্যারের ক্লাসগুলো ভালো লাগতেছে না, আমি আর নেক্সট মান্থ করবো না, সেই সুযোগটা তো আপনার আছেই, পরবর্তী মান্থে আপনি নাও করতে পারেন যদি আপনার কাছে সেটা মনে হয়। আর এখন যারা ভর্তি হয়েছেন হয়তো একটা দুইটা ক্লাস করছেন, একটা দুইটা ক্লাস করার পরে মনে হলো না স্যার তো এই অরিয়েন্টেশন ক্লাস ফ্রি ক্লাসগুলো তো চমৎকার নিয়েছেন, তো এই চমৎকার ক্লাসগুলো দেখে ভর্তি হয়েছিলাম, এখন তো আর ভালো লাগছে না, তো এখন আর করবো না। হ্যাঁ, আপনি একদম নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে জানাবেন, আপনাদের যেই পেমেন্ট করেছেন সেটা আমি আপনাদেরকে ব্যাক করে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তার মানে আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে এখানে কোর্স করবেন কি করবেন না। ওকে, তো যে বিষয়গুলো আমাদের কোর্সের কোর্স প্ল্যান কীভাবে আগাবো আমরা সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা আজকের ক্লাসের জন্য, যেহেতু আপনারা অংশগ্রহণ করেছেন অনেকেই, যদি পুরোটাই আলোচনা করি হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, এই জন্য আজকের ক্লাসে আমরা অল্প কিছু সংখ্যক অঙ্ক করব। বিগত বিভিন্ন রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এমন কয়েকটা প্রশ্ন আজকে সহজ সহজ প্রশ্নই আপনাদের সাথে সমাধান করছি। তো প্রথম প্রশ্নটা নিচ্ছি। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো দেখছি না, কিন্তু অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা থাকলে সেটা অবশ্যই আমি পরবর্তীতে সেটার উত্তর দিয়ে দিব আপনাদেরকে। ও, আর একটা বিষয় বলি, অনেকেই বলেছিলেন যে স্যার এটাকে এই রিটেন ম্যাথ কোর্সটা করলে কি ব্যাংক রিটেন এবং এটা রিটেন এই দুটাকে একসাথে কমপ্লিট হবে কি না। আপনাদেরকে বলি, এই যে যেই টপিকগুলো দেখছেন এই টপিকগুলো আমাদের কিন্তু এই পাটিগণিত বলি, পাটিগণিতে যে টপিকগুলো বললাম লাভ ক্ষতি শতকরা মুনাফা আসল কাজ আর সময়, আপনারা বিগত যে প্রশ্নগুলো আছে ব্যাংকের ব্যাংক জবের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে এই টপিকের বাইরে কিন্তু না। তার মানে আপনার এখান থেকে আমি জাস্ট আপনাদের বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, শক্ত করে দিচ্ছি, অর্থাৎ আপনি যদি এই টপিকগুলোতে আপনার আর কোনো দুর্বলতা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক জবের জন্য এটা কাজে লাগবে। কিন্তু ব্যাংক জবের প্রশ্নগুলো আমরা সকলে জানি হয় হচ্ছে ইংরেজিতে, আর এই বিসিএস এর প্রশ্নগুলো হয় হচ্ছে বাংলায়। তো সেক্ষেত্রে আর অনেক স্টুডেন্টই আছেন যারা অনেক দুর্বল, তো আমি যদি এই কোর্সটা মানে ইংরেজিতে আপনাদেরকে আবার ওইভাবে বোঝানোর চেষ্টা করি অনেকের কাছে আরও বেশি কঠিন মনে হবে। ওকে, তো এই কারণে কোর্সের সবগুলো টপিক বাংলায় আলোচনা করা হবে, কিন্তু এই টপিকগুলো আপনার ব্যাংকের পরীক্ষার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। শুধুমাত্র এই প্রশ্নগুলো আপনাকে থাকবে ইংরেজিতে, যেটা আপনি হয়তো পড়লেই বুঝতে পারবেন যে না কোন প্রশ্নটা আসছে। আশা করি আপনারা ক্লিয়ার। তো টপিকগুলো আমরা কমন পাবো, টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, কোন ধরনের প্রশ্ন ব্যাংকে আসে সেই প্রশ্নগুলো সমাধান করা হবে, শুধুমাত্র আমরা বাংলায় সমাধান করবো এটার জন্য এই বিসিএস এই রিটেন ম্যাথ কোর্সের জন্য। আর ব্যাংক রিটেন ম্যাথের যদি কোনো ব্যাচ তৈরি করতে পারি সেক্ষেত্রে অবশ্যই ওই কোর্সটা আলাদাভাবে নিতে পারবো, যেখানে শুধুমাত্র ইংরেজিতেই শেখানো হবে আপনাদেরকে। ওকে, তো ব্যাংক জবের এটাকে শুরু করতে চেয়েছিলাম কিন্তু আশানুরূপ স্টুডেন্ট যোগাযোগ না করার কারণে ওটা শুরু করি নাই, আপাতত এটা শুরু করলাম, পরবর্তীতে যদি সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে ব্যাংকের শুধুমাত্র ইংরেজিতে কোর্স করানোর চেষ্টা করব। তো যাচ্ছি আমাদের প্রথম একটি প্রশ্নে। একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হবে, একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হবে। আপনারা যারা কমেন্ট করেছেন কেউ মন খারাপ করবেন না, আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার আমি দিব, তবে সেটা অনলাইনে মানে লাইভেই হোক বা লাইভ কমপ্লিট হলে দেন তারপরে হোক, আপনারা আপনাদের উত্তর পাবেন। একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হবে বা যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো,
তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? বলা হচ্ছে যে একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো, তো এই খাতাটির ক্রয় মূল্য কত? এই প্রশ্নটা আসছে আমাদের 36তম বিসিএস লিখিত পরীক্ষায়। তো এই প্রশ্নটা কি আমাদের প্রিলিমিনারিতে কি এরকম টাইপের প্রশ্ন আমরা কখনো সমাধান করেছি নাকি একদম এটা ভিন্ন গ্রহ থেকে আসছে? অবশ্যই কিন্তু প্রিলিমিনারিতেও আমাদের এই টাইপের প্রশ্নগুলো আসে বা আমাদের সমাধান করতে হয়, তাই না? তো এখান থেকে যদি আমরা শিখি একদম বিস্তারিতভাবে, তো সেক্ষেত্রে কি আমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবো না? অবশ্যই করতে পারবো এবং আরো ভালোভাবে করতে পারবো, কারণ এখান থেকে আমরা প্রথমে পুরা ডিটেলস জানলাম, এরপর শর্টকাট শিখলাম। তাহলে কোনটা বেটার হলো, শুধু শর্টকাট নাকি ডিটেলস প্লাস শর্টকাট? অবশ্যই ডিটেলস প্লাস শর্টকাট। আচ্ছা, যাই হোক আমি চলে যাচ্ছি সমাধানে, যে আমি জাস্ট আপনাদের কমেন্টগুলো একটু দেখলাম। একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো, ক্রয় মূল্য কত? তো এটার জন্য আমরা ধরে নিলাম যে ধরি খাতাটির ক্রয় মূল্য, ধরি খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা, ধরে নিলাম খাতাটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এখন প্রথম অংশে বলছে যে এই যে 36 টাকায় যদি বিক্রয় করি তাহলে হবে ক্ষতি, 36 টাকায় বিক্রয় করলে হবে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য 36 টাকা হলে, বিক্রয় মূল্য 36 টাকা হলে ক্ষতি হবে কত টাকা? আমরা জানি যে যখন ক্ষতি হয় তখন হচ্ছে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করি, ক্রয় মূল্য থেকে মানে ক্রয় মূল্যটা বেশি থাকে বিক্রয় মূল্যটা কম থাকে, যার কারণে আমার ক্ষতি হয়েছে। x মাইনাস 36 এই মানটা পেলাম। এরপর আমি এটা মুছে দিলাম প্রশ্নটা, এখান থেকে সমাধান শুরু করেছি। নিচে যেহেতু জায়গা নাই এই জন্য আমরা একটু উপর থেকে লিখছি, বাকি অংশটুকু উপর থেকে লিখছি। আবার 72 টাকায় বিক্রয় করলে, 72 টাকায় বিক্রি করলে লাভ হবে কত টাকা? তখন বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তার মানে এই 72 বিয়োগ হচ্ছে এক্স টাকা। তো একটা হচ্ছে আমাদের ক্ষতি আর এটা হচ্ছে লাভ, বলছে দ্বিগুণ পরিমাণ লাভ হবে। তার মানে প্রশ্ন মতে গিয়ে বলতে পারি এই যে যে মানটা, এই মানটা হচ্ছে এই মানটার দ্বিগুণ, যত ক্ষতি এই ক্ষতি সমান হচ্ছে দ্বিগুণ লাভ। তার মানে এই দুই দিয়ে যদি ক্ষতির মানটাকে গুণ করি সেটা কার সমান হবে? লাভের সমান হবে, 72 মাইনাস এক্স। এখন আমরা গুণ করে দিচ্ছি, 2x আর 36 দুগুণা 72, এখানে পাচ্ছি 72 বিয়োগ x। তো x গুলাকে যদি আমরা একপাশে পক্ষান্তর করে নিয়ে আসি, 2x যোগ x আর 72 যোগ হচ্ছে 72, পক্ষান্তর করে এটাকে কি করলাম? পক্ষান্তর করলাম। তাহলে আমরা পাচ্ছি কি, 2x আর x যোগ করলে 3x আর 72 আর 72 যোগ করলে 144, বা 3 দিয়ে ভাগ করে দিব, 3 এই 14 মধ্যে যায় 4 বার থাকে 2, 24 এর মধ্যে যাবে 8 বার, 48। তার মানে x এর মান হচ্ছে 48। আমরা ধরে নিয়েছিলাম যে ক্রয় মূল্য হচ্ছে x, তো এই x হচ্ছে 48 আসছে, সুতরাং ক্রয় মূল্য সমান 48 টাকা। তো এভাবে করে আমরা কিন্তু রিটেন ম্যাথ করতে পারি। ওকে, আপনারা যারা বিভিন্ন বিষয়ে কোশ্চেন জানতে চেয়েছেন আপনাদের আমি এটাই করব, পরবর্তীতে অ্যান্সার জানাবো। আচ্ছা, তৌহিদা জামান খুব ভালো একটা মতামত দিয়েছেন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে লাভ নাই, এত বছরে সব খেয়ে ফেলেছি। এটা কিন্তু আসলে সত্য কথা যে দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার কারণে কিন্তু অনেকেই এটা ভুলে গিয়েছে। শুধুমাত্র যারা টিউশনি করান, আপনাদের মধ্যে যারা টিউশনি করান দীর্ঘদিন ধরে, হয়তো তাদের একটা প্র্যাকটিস রয়ে গেছে। তাছাড়া ম্যাক্সিমাম যারা আছেন, যত ভালো স্টুডেন্ট হই না কেন, এই বিষয়গুলো কিন্তু কোনো না কোনো টপিক অবশ্যই আপনার মাথা থেকে হারিয়ে গেছে।
ওকে তো আজকে আমরা তো একদম মানে সবগুলো টপিক তো আর একদিন আলোচনা করা সম্ভব না, এই প্রত্যেকটা টপিকে প্রথমে বেসিক নিয়ে আলোচনা করব, দেন আমাদের ক্লাস হবে, কারণ সবগুলো টপিক একটা করে ক্লাস না, প্রত্যেকটা টপিকের মিনিমাম তিনটা করে ক্লাস, উপরে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ক্লাস আছে এই রুটিনে। ওকে তো এই প্রশ্নটা কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারলাম, এটা আমরা ডিটেলসে করলাম, এটার জন্য কি আমাদের প্রিলিমিনারিতে অনেক সমস্যা হয়ে যাবে? না, বরং আরো ভালো হয়ে যাবে। এরপরে আর একটা প্রশ্ন নিচ্ছি, এটা আমাদের পরিমিতি ভিত্তিক একটা প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের পরিসীমা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, সমষ্টি অপেক্ষা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, 8 মিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গমিটার, বর্গমিটার। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন, দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন, এটা হচ্ছে প্রশ্ন। তো এক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে এই দৈর্ঘ্য আর প্রস্থের মানটাকে ধরে নিব, যে ধরি দৈর্ঘ্যের মানটা হচ্ছে x আর প্রস্থের মানটা হচ্ছে y। তো এই প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে বেসিক থেকে, এখন আমরা সরাসরি জাস্ট সমাধানটা করছি যে আমরা কিভাবে সমাধান করতে পারি। দৈর্ঘ্য x, প্রস্থ y, ক্ষেত্রফল কত দেওয়া আছে 48, তার মানে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্স ওয়াই। আর পরিসীমার সূত্র কি জানি, আমি সূত্রগুলো একটু লিখে দিচ্ছি আপনাদের জন্য। পরিসীমা আমরা জানি, পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 2 × x + y। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √x² + y² এটা একটা কর্ণের দৈর্ঘ্য পেলাম। কিন্তু আমাদের বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা, কর্ণদ্বয়ের সমষ্টি মানে দুইটা কর্ণ, একটা কর্ণ যদি এটা হয় তাহলে দুইটা কর্ণ কত হবে, 2 × √x² + y² একটা কর্ণ, এটা 2 দিয়ে গুণ করলে দুইটা কর্ণের দৈর্ঘ্য পাবো। ওকে তো আমরা উপরের মানটা মুছে দিয়ে দেন একটু প্রশ্ন মতে সাজাই, প্রশ্ন মতে বলা হচ্ছে ক্ষেত্রফলের মান হচ্ছে 48, এটা 1 নম্বর ক্ষেত্রফল এক্স ওয়াই, আবার বলছে ক্ষেত্রফল 48। এরপরে এখানে দেওয়া আছে এদের পরিসীমা, পরিসীমা হচ্ছে 2 × x + y, পরিসীমা হবে এই যে যে আমাদের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ দুইটা কর্ণের সমষ্টি, দুইটা কর্ণের সমষ্টি হচ্ছে এটা, এটার থেকে পরিসীমার মান 8 মিটার বেশি, অর্থাৎ এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি ফলাফল হবে হচ্ছে 8। এটাকে 2 নম্বর দিলাম, এখন আমরা 2 নম্বর হতে পাই। দুই নং হতে কি পাওয়া যাবে, 2 দিয়ে যদি ভাগ করে দিই সবাইকে x + y − √x² + y² = 4, প্রত্যেককে 2 দিয়ে ভাগ করে দিলাম, এখানে 2 ছিল, এখানে 2 ছিল, এখানে 8 ছিল, ঠিক আছে। এরপর এই x + y আর এই 4টাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, আর √ সামনে মাইনাস ছিল এই মানটাকে এই পাশে পক্ষান্তর করে দিলাম, যেহেতু √ আছে এই জন্য আমরা বোথ সাইডে হোল স্কোয়ার করে দিব, এটার হোল স্কোয়ার এই x² + y² এর হোল স্কোয়ার বর্গ করে। ওকে তো x + y − 4 এর হোল স্কোয়ার a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা কি, এই সূত্রগুলো তো অবশ্যই আপনারা জানবেন, সূত্রগুলো হবে হচ্ছে a² + b² + c² এখানে প্লাস নিয়েছি কিন্তু আমাদের
সি এর মানটা হচ্ছে মাইনাস ফোর, এই জন্য মাইনাস লিখলাম, মাইনাস ফোর প্লাস টু এ বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। যখন আমরা একদম বেসিক থেকে শিখবো তখন আপনাদের এই সূত্রগুলো মনে থাকবে, টু এক্স ওয়াই টু বি সি, তার মানে ওয়াই ইন্টু হচ্ছে মাইনাস ফোর প্লাস টু ইন্টু এ সি, এর মান হচ্ছে এক্স আর সি এর মান হচ্ছে মাইনাস ফোর, এবং সব শেষে এই পাশে বর্গ করলে রুট ওভার কেটে যাবে, থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সব মানগুলোকে এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস চারে চারে ষোলো, এখানে টু এক্স ওয়াই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এইট ওয়াই মাইনাস এইট এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে সাইড চেঞ্জ করে এই সাইডে নিয়ে আসলাম। তো এক্ষেত্রে আমাদের এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল। তো কাটাকাটি করার পরে থাকবে কি আমাদের, উপরে গুলো একটু মুছে দিই, আশা করি আপনারা তুলে নিয়েছেন। এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে আমাদের এই ষোলো যোগ টু এক্স ওয়াই, এক্স ওয়াই মান আমরা জানি হচ্ছে ফর্টি এইট, এক্স ওয়াই মান জানতাম কত, ফর্টি এইট, মাইনাস এইট ওয়াই মাইনাস এইট এক্স ইকুয়াল টু জিরো। এখানে মান বসিয়েছি, এক্স ওয়াই মান বসিয়েছি ফর্টি এইট, বা সিক্সটিন প্লাস নাইনটি সিক্স ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু না দিয়ে এইট ওয়াই মাইনাস এইট এক্স, পরের লাইনে যাই, তাহলে এখানে পেলাম আমরা একশো বারো, এই দুটা যোগ করলে মাইনাস এইট এক্স সমান হচ্ছে এইট ওয়াই, শুধুমাত্র এই এইট ওয়াইটাকে এপাশে পক্ষান্তর করে দিলাম। এরপর বা এইট দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আট দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি কত, আট যাবে একবার, তারপরে যাবে চারবার, চোদ্দবার, আট দিয়ে ভাগ করে দিলে এক্স, আট দিয়ে ভাগ করে দিলে ওয়াই। তো এই মানটা সমান যদি এইটা হয় ঘোরাই লিখতে পারি এরকম, ফর্টিন মাইনাস এক্স, এটা পেলাম আমরা ওয়াই এর মান, এটাকে তিন নম্বর সমীকরণ দিয়ে রাখি, ওয়াই এর মান পেলাম ফর্টিন মাইনাস এক্স। তো এখন আমাদের যে এক নম্বর সমীকরণ ছিল, এই এক নম্বর সমীকরণের মধ্যে এই ওয়াই এর মানটা বসিয়ে দেব, এক নং এ ওয়াই ইকুয়াল টু ফর্টিন মাইনাস এক্স বসিয়ে পাই, বসিয়ে পাই। আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা প্রত্যেকেই এটা বুঝতে পারেন, যেহেতু হঠাৎ করে একটা অঙ্ক নিয়ে করা শুরু করেছি এই ইসের জন্য। তো এখানে আমাদের ছিল এক্স ওয়াই, ওয়াই এর মান পেলাম হচ্ছে ফর্টিন মাইনাস এক্স ইকুয়াল টু ফর্টি এইট, এক নম্বর সমীকরণটা ছিল এক্স ওয়াই ইকুয়াল টু ফর্টি এইট, তো সেখানে মান বসিয়ে দিলাম, তাহলে ফর্টিন এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফর্টি এইট। মানগুলোকে একপাশে পক্ষান্তর করে নিয়ে আসি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স মাইনাস ফর্টি এইট ইকুয়াল টু জিরো। আচ্ছা এটাকে যেহেতু সামনে মাইনাস আসছে আমরা কি করব, মাইনাস দিয়ে গুণ করে দেব, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফর্টিন এক্স প্লাস ফর্টি এইট ইকুয়াল টু জিরো। এখন আমাদের এটাকে মিডিল টার্ম করতে হবে, ছয় আট আটচল্লিশ আর ছয় আর আট যোগ করলে হয় চোদ্দ, আমরা মিডিল টার্ম হয়তো নিশ্চয়ই সবাই জানি। তো এখানে পেলাম এইট এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফর্টি এইট ইকুয়াল টু জিরো, বা এক্স কমন নিলে এক্স মাইনাস এইট মাইনাস সিক্স কমন নিলে এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো। তো সেক্ষেত্রে আমাদের মান আসবে এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, হয় এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, হয় এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। সুতরাং এক্স এর মান পাচ্ছি এখানে এইট আর এখানে মান পাচ্ছি সিক্স, তো এক্স ইকুয়াল টু যখন এইট এই এক্স এর মান বসাবো হচ্ছে আমরা এই তিন নম্বরে, এক্স এর মান তিন নঙে, তিন নঙে বসিয়ে পাই। তো দেখেন এক্স ইকুয়াল টু এইট হলে, এক্স ইকুয়াল টু এইট হলে ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, ফোরটিন মাইনাস এইট ইকুয়াল টু সিক্স, আর এক্স ইকুয়াল টু সিক্স হলে দেন আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ফোরটিন মাইনাস সিক্স ইকুয়াল টু হচ্ছে এইট, অর্থাৎ একটা হচ্ছে আট আর একটা হচ্ছে ছয়, যখন দৈর্ঘ্য মানে এক্স এর মান আট ওয়াই এর মান ছয়, এটা ছয় হলে এটা আট,
আমরা নর্মালি জানি কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড়, প্রস্থটা হচ্ছে ছোট, তার মানে এই বড় মানটাকে দৈর্ঘ্য বিবেচনা করব, দৈর্ঘ্য হবে 8 আর প্রস্থ হবে 6 মিটার। তো এভাবে করে কি করতে পারি, সমাধান করতে পারি। আচ্ছা, আশিক ইকবাল জানতে চেয়েছিলেন যে অ্যাডমিশন প্রসেস টা কি। অ্যাডমিশন প্রসেস হচ্ছে উপরে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে জাস্ট প্রতি মাসে 250 টাকা করে পেমেন্ট করলে আপনারা ক্লাস করতে পারবেন, এটাই। আমি নাম্বারটা এখানে আরো একবার লিখে দিচ্ছি, এই নাম্বারে পেমেন্ট কমপ্লিট করে জাস্ট এই নাম্বারে ফোন করে হোক বা আমাকে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করে হোক, যদি আপনারা কনফার্ম করেন সেক্ষেত্রে আপনাদেরকে গ্রুপ অ্যাড করে নিব। তো আমি আজকের জন্য আর আপনাদের কাছে জানতে চাচ্ছি না যে কে বুঝতে পেরেছেন আর কে বুঝতে পারেননি, কারণ হচ্ছে এই প্রশ্নটা জাস্ট দেখানো হচ্ছে এই উদ্দেশ্যেই আমাদের বিসিএস এ কোন ধরনের রিটেন প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আমাদের কিভাবে সমাধান করতে হয় এটা দেখানোর জন্য। যখন আমরা টপিক অনুযায়ী আলাদা আলাদা ভাবে ক্লাসগুলো নিব একদম বেসিক থেকে, তখন আপনাদের কাছে অবশ্যই কোশ্চেন করবো যে আসলে কি আপনারা বুঝতে পেরেছেন নাকি আরো একবার বলবো। ওকে, তো এই জন্য আজকের জন্য কেউ মন খারাপ করবেন না যে স্যার আমি বুঝি নাই, স্যার না বুঝিয়ে চলে গেলেন, ঠিক আছে। আজকে আমরা শুধুমাত্র আমাদের যেই সিলেবাসটা, এই সিলেবাসটা সম্পর্কে একটা ধারণা এবং প্রশ্নটা কিভাবে আসে এই প্রশ্ন সম্পর্কে একটা ধারণা, প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হবে এই ধারণাগুলো ক্লিয়ার করার জন্যই এই ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল। আচ্ছা, এরপরে একটা অঙ্ক নিচ্ছি, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা অঙ্ক নিচ্ছি, 7 sin² θ প্লাস হচ্ছে 3 cos² θ, 3 cos² θ ইকুয়াল টু হচ্ছে 4। এত হলে ট্যান থেটা এর মান কত, ট্যান থেটা এর মান কত। তো এই প্রশ্নটা মেবি 38 অর্থাৎ 38 নম্বর বিসিএস আসছে মেবি, এটা 7 sin² θ প্লাস 3 cos² θ ইকুয়াল টু 4 হলে ট্যান থেটা এর মান কত হবে। আমরা একটু সমাধান করি। তো আমি এই যে প্রিভিয়াস মানে একদম সূত্রের বেসিক কি এগুলো দেখাতে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আপনারা সকলেই জানেন, সেই হিসাব করেই সমাধান করছি। আর যারা জানেন না তারা তো অবশ্যই কোর্সের মধ্যে যখন আমরা ক্লাসগুলো নিব জেনে যাবেন। এবং ত্রিকোণমিতির ক্লাস শুরু হবে হচ্ছে আগামী রবিবার থেকে, মানে নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একদম প্রথম ক্লাস, যেখানে বেসিক ফর্মুলাগুলো আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু আমাদের এই মানটা দেওয়া আছে কি 7 sin² θ 3 cos² θ ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমাদের সমাধান, শুরু করলাম, এই মানটা আমাদের দেওয়া আছে, দেওয়া আছে এটা। আমাদের মান বের করতে বলছে ট্যান থেটা, ট্যান থেটা সমান আমরা জানি সাইন থেটা বাই কস থেটা, এই ট্যান থেটা ইকুয়াল টু হচ্ছে সাইন বাই কস। আমাদের এইখানে sin² θ আছে, cos² θ আছে, আমরা সবাইকে কি করব প্রত্যেককেই cos² θ দিয়ে ভাগ করে দিলাম, cos² θ এখানে 3 cos² θ ডিভাইডেড হচ্ছে cos² θ আবার 4 cos² θ, সবাইকে cos² θ দিয়ে ভাগ করলাম। এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দিব যে উভয় পক্ষকে cos² θ দিয়ে ভাগ করে, এরপরে এই sin² θ / cos² θ এটার মান কি, sin² θ / cos² θ এটার মান হচ্ছে tan² θ 3, আর এখানে হচ্ছে এই cos² θ কেটে গেল, 1 cos² θ এটার সূত্র হচ্ছে sec² θ 7 tan² θ প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 4 sec² θ। এখন এই tan² θ মানে ট্যান থিটার মান জানতে চাচ্ছে, tan² θ প্লাস 3 রাখলাম, আর এই sec² θ থেকে আমরা সরাসরি tan² θ যেতে পারি, আমরা জানি sec² θ সমান হচ্ছে tan² θ প্লাস 1, মানটা লিখে দিলাম, তাহলে থাকবে আমাদের 7 tan² θ প্লাস 3 ইকুয়াল টু 4 tan² θ প্লাস 4। এরপর 7 tan² θ মাইনাস 4 tan² θ 4 - 3, বা এই 7 tan² পক্ষান্তর করলাম, জাস্ট tan² এক পাশে আনছি আর সংখ্যাগুলোকে এক পাশে নিলাম। তো 7 থেকে যদি আমরা মানে 7টা থেকে 4টা বিয়োগ করে দিলে থাকবে কয়টা,
তিনটা আর এখানে 4 মাইনাস 3 করলে থাকবে কত 1 বা tan থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3 tan স্কয়ার থিটার মান আসবে 1/3 এখন শুধু tan থিটা সমান কত হবে প্লাস মাইনাস 1/√3 বর্গমূল করে দিলাম আমরা জানি বর্গমূল করলে যে কোনো এক সাইডে প্লাস মাইনাস দিতে হয় তবে যদি আপনাকে এখানে বলে দিত যে থিটার মান শূন্য থেকে বড় পাই বাই 2 থেকে ছোট সেক্ষেত্রে অবশ্যই আমরা শুধুমাত্র প্লাস মানটা নিতাম কেন নিতাম সেটা অবশ্যই আপনারা বিস্তারিত আলোচনা জানতে পারবেন যে কখন প্লাস নিতে হবে কখন মাইনাস নিতে হবে কখন প্লাস মাইনাস নিতে হবে তো এক্ষেত্রে আমাদের কোনো শর্ত দেওয়া নাই এই জন্য আমরা প্লাস মাইনাস নিব tan থিটার মান হবে প্লাস মাইনাস 1/√3 ওকে তো এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে এই বিসিএস পরীক্ষা রিজেন পরীক্ষাতে আসে তো এই প্রশ্নগুলো আমার মনে হয় ধারাবাহিকভাবে আমরা যদি শেষ করতে পারি ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ এই বিসিএস এর রিটেনের যেই প্রশ্নগুলো আসবে সম্পূর্ণ প্রশ্নগুলো অ্যানসার অবশ্যই অবশ্যই করতে পারবো আপনারাও করতে পারবেন ঠিক আছে তো ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমি বলছি না যে আপনার খারাপ লাগলে দরকার নাই যদি ভালো লাগে এবং আপনার কাছে যদি মনে হয় যে না এত অল্প টাকায় এই সুযোগটা যদি আরও কেউ পেত তাহলে সেটা ভালো হতো তো সেক্ষেত্রে আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন বা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন আগামী রবিবারের পরে আর এই ব্যাচে কোনো স্টুডেন্ট ভর্তি নিব না যেহেতু আগামী রবিবার আমাদের এই এই ক্লাসটার ই হয়ে যাবে মানে শুরু হয়ে যাবে আমি চাই না যে ক্লাসের মাঝে কোনো নতুন স্টুডেন্ট এসে মানে তখন দেখা যাবে সেও বুঝতে পারবে না এবং যারা ক্লাসে রেগুলার ক্লাস করবে তারাও মাঝখান থেকে যদি একজন কোশ্চেন করে তারাও হয়তো ইতস্তত বোধ করতে পারে এই জন্য আমরা ক্লাস শুরু করার পরে কোর্স শুরু করার পরে আর নতুন কোনো স্টুডেন্ট নিব না এই ব্যাচে তো এই ব্যাচে যদি আপনারা জয়েন করতে চান সেক্ষেত্রে এই রবিবারের মধ্যেই আপনাদেরকে অ্যাডমিশন হতে হবে তো আজকে আর দীর্ঘায়িত করছি না আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আপনারা অবশ্যই এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে করবেন যারা ক্লাসে অ্যাডমিশন নিয়েছেন বা ভর্তি হয়েছেন তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করবেন তাহলে ভালো কিছু অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করে দিচ্ছি সকলের জন্য আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম